ভদ্র মহিলাটির মাধ্যমে ভগবান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? জোরে কলি হয়তো জি, আমরা এসেছি সেই গোবিন্দের কোল থেকে, আর অবশেষে গোবিন্দের কোলেই ফিরে যেতে হবে। আমাদের প্রত্যেকটা মানব জীবনে বাবা দুটো করে পালা আছে, একটা আশার পালা আর একটা বিয়ের পালা। একটা আশার পালা আর একটা যাওয়ার পালা। হ্যাঁ, তাই আমরা কিন্তু সবাই চলে এসেছি এই দলাদামে। এবার হবে আমাদের যাওয়ার পালা। কেমন করে যাবো এই শিক্ষাই দিল উত্তরাগষ্ট লীলার মাধ্যমে। আর এখন যে লীলাটার সাধন হবে, যে লীলা নাম হচ্ছে রূপ অভিসার লীলা। তা ভগবানের রূপটি কেমন, ভগবানের রূপটা কে দেখেছি, এই লীলা আমরা এখন আস্বাদন করবো। প্রণাম করলে হবে না, অপরাধ করার পর প্রণামের কোনো সমান নেই। গল্প নয়, এখন গল্প করতে আমি দাঁড়িয়েছি, আমি বলবো আপনারা শুনবেন, আর আপনারা বল যদি কিছু বলেন তো আমি শুনবো, আর কিছু কথা হবে না। যাই যে রাজি, তাই চলুন গৌরাঙ্গ মহাপ্রভু লীলা দর্শন করবার জন্য আগে নবদ্বীপের মাটিতে যাই, গৌরহরি রূপের কথা আস্বাদন করে বৃন্দাবন কৃষ্ণ লীলা আস্বাদন করবো। জয় জয় রাধে। কোনো গতি নাই, কোনো গতি নাই।
কোনো গতি নাই। এই যে আপনারা হরিনাম সংকীর্তনটা শুনতে এসেছেন বাবা, আমরা কলিহত জীব, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবদেরকে উদ্ধার করবার জন্য নদিয়া দাঁড়ে দাঁড়ে হরিনামটাকে বিতরণ করেছে, কৃষ্ণ নামটা বিতরণ করেছে। এই হরিনাম বিতরণ করতে গিয়ে কতই কষ্ট পেয়েছে মহাপ্রভু, কিন্তু তিনি যে বহন করে এসেছিল, এই অস্ত্র না ধরিব কলিকালে প্রাণে কাউকে না মারিব জগতে বিলাপ প্রেম। কলিকালে ভগবান কেন এসেছে, আমাদের মাঝে প্রেম বিলাবার জন্য, ভালোবাসা বিলাবার জন্য। আর তার জন্য আপনারা দেখেছেন আছে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু ওই নিতাই এবং গৌর যখন হরিনাম সংকীর্তন করতে করতে নদিয়ার পথে পথে চলে যাচ্ছে, এইদিকে জগায় বাঁধায়, সেই দুষ্ট জগায় বাঁধায় কলসীর কানা দিয়ে, কলসীর কানা দিয়ে নিত্যানন্দের মাথায় করলো আঘাত। যেই না নিত্যানন্দের মাথায় আঘাত করেছে, ঝরঝর করে নদীর ধারা বইছে, রক্ত বয়ে চলেছে। আর দাদার মাথায় রক্ত দেখে গৌর চিৎকার করে বলে উঠলো, দাদা কোথায়, কোথায় সে আমার অস্ত্র দাও, কোথায় আমার সুদর্শন চক্র, কোথায় আমার ধনুর্বাণ, একবার দাও, ওদেরকে আমি বধ করব। দাদা নিতাই বলল, ভাই রে, আমরা যে কথা দিয়ে এসেছি কলিকালে কোনো অস্ত্র ধরব না। এমন সময় দাদা নিত্যানন্দ জাগায় মাদাইকে বলছো, ও জাগায় মাদাই, মেরেছো তুমি কলসীর কানা, তাই বলে কি তোমাদের প্রেম দেব না? কি ভাবলে যে কলসীর কানা মেরেছো বলে, আঘাত পেয়েছি বলে প্রেম দিতে ভুলে যাবো না? আমরা তো প্রেম মিলাবার জন্য দুই ভাই এসেছি, যে হরিনাম করবে তাকে হরিনাম দেব, আর যদি কেউ হরিনাম না করে আগে জোর করব, যদি জোর করে হরিনাম না বলে আগে ভক্তির হাতে ধরব, আর তাও যদি হরিনাম না বলে যে কাজটা খুব ভালো পারি আমরা, সেটা হচ্ছে ভক্তের দুটি রাঙা চরণ আমাদের বুকের মাঝে, আর বুকের মাঝে নিয়ে বলবো, একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নাম করো। তাহলে বুঝুন কত কষ্ট করেছে হরি নামের জন্য, কতটা ব্যথায় পেয়েছে। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু যার কথা আমরা আস্বাদন করি গো বাবা। এই যে গৌর যখন কলিকালে এলো, প্রথমে যখন গৌর যখন এসেছে, এই যে হাত তুলে এইভাবে দাঁড়িয়ে আছে বাবা, এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপটি প্রথমে কে দেখেছিল বলতে পারবেন আপনারা? গৌর কলিকালে আসার আগেই গৌরের রূপটি একজন দর্শন করেছিল, তিনি কে? তিনি হচ্ছে আমাদের রাধা রানী। কখন দর্শন করেছিল না গোবিন্দ আমার, যখন রাধা রানীকে বলছে, রাধে আমি যাব আগত কলিকালে ভক্তদের মাঝে নাম বিলাবার জন্য, প্রেম বিলাবার জন্য। তা রাধা রানী বলছে, সোনাপথু তুমি নাম বিলাতে যাও, প্রেম বিলাতে যাও না কেন, আচ্ছা তোমার রূপটা কেমন হবে এটা যদি আমাকে একটা দেখাতে খুব ভালো হতো। তখন গোবিন্দ বলছে, রাধে আমি যেদিন সময় হবে সেদিনকে আমি তোমার ওই রূপটা দেখাবো, যে আমি কোন রূপে আগত কলিকালে যাব। এই বলে আপনারা সবাই জানেন রাসলীলা শেষে যখন রাধা গোবিন্দ এক শয়নে, এক কাছে শয়নে, যখন একসঙ্গে শয়নেই, এমন সময় গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলো, এই হলো সুযোগ, রাধা রানী এখন ঘুমিয়ে আছে, এবার রাধা রানীর স্বপ্নের মধ্যে আমি আমার সেই গৌর রূপটাকে ভাসিয়ে দেব। এত সুন্দর এত সুন্দর রূপ, এত লম্বা, এত পরিষ্কার, কত সুন্দর দেখতে, কপালে তিলকটা কত সুন্দর দেখতে। এইভাবে স্বপ্নের মধ্যে রাধা রানী গৌর রূপটাকে দেখতে দেখতে গৌরকে ভালোবেসে ফেলেছে, গৌরকে ভালোবেসে ফেললো রাধা রানী। আর যেই না স্বপ্নটা ভাঙ্গ ভাঙ্গ হয়ে আসছে বাবা, যেই না স্বপ্নটা ভাঙ্গ ভাঙ্গ, এমন সময় রাধা রানী মনে মনে ভাবছে, কি আমার সঙ্গে কি হলো, আমি তো বৃন্দাবনে কোনোদিন কোনো পর পুরুষের মুখ দর্শন করি না, আর আজকে হঠাৎ আমার স্বপ্নের মধ্যে একটা অপরূপ পুরুষকে দেখলাম, আর শুধু তো দেখলাম না, আমি তো মনে মনে তাকে একটু ভালোবেসে ফেলেছি,
আর এই কথাটা যদি আমার বধূ জানতে পারে যে আমি আমার বধূর সঙ্গে শয়নে থেকে আমি বধূকে পাশে রেখে একটা ফর করে ছি 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 ছি, আমার বধূ অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে, এই ভেবে রাধারানী কাঁদতে বসেছে। এবার রাধারানী যখন কাঁদছে, বাবা ভগবান তো সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের নয়নে জল সহ্য করতে পারে না। যেই না রাধারানী কাঁদতে বসেছে, গোবিন্দ উঠে বলছে, আরে ওরে কাঁদছ কেন, কি হয়েছে তোমার? বধু, ও বধু আমার যে কি হয়েছে এটা আমি বলতে পারবো না বধু, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি জানো বধু, এই বৃন্দাবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখের দিকে তাকাই না, কিন্তু আজকে যখন আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের মধ্যে একটা অপরূপ পুরুষকে দর্শন করেছি, আর মনে মনে তাকে একটু করে তাকে ভালোবেসে ফেলেছি। ও বধু তুমি যেন আমাকে ক্ষমা করে দিও বধু, আমার ভুল হয়ে গেছে। গোবিন্দ বলল, রাধে কেঁদো না রাধে কেঁদো না, আসলে আসলে তুমি স্বপ্নের মধ্যে দেখেছ, যাকে দেখেছ সে আর অন্য কোনো পরপুরুষ নয়, সেটাই হচ্ছে আমি। গোবিন্দ বলছে, সেটা অন্য কেউ নয় গো, সেটা হচ্ছে আমি। রাধারানী বলছে, না 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 বধু, এটা তো তুমি হতে পারো না, কারণ আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে আজ অনুলম্বিত ভুজ সোজা, আর তুমি তো পাকা শ্যাম, তা তুমি পাকা থেকে সোজা হলে কেমন করে? ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠল, রাধে জানো রাধে, এই দ্বাপর যুগে আমি নিজে বাঁকা হয়ে দাঁড়িয়েছি বলে আমার ভক্তরা বাঁকা পথে হাঁটতে গিয়ে কেউ কখনো গোবিন্দকে পেল না, তাই আগত কলিকালে আমি নিজেও সোজা হয়ে দাঁড়াবো আর কলিহত জীবদেরকে সোজা পথে হরিনাম দিয়ে তাদের উদ্ধার করব। এটাই পরমানন্দে হরি বলি, যেই না এই কথা বলেছি। এমন সময় রাধারানী বলছে, আচ্ছা গোবিন্দ বেশ, তুমি যখন রূপটা দেখানোরই আসলে দরকার ছিল, তাই এমন ভাবে দেখালা কেন, সরাসরি দেখাতে পারতে রূপটাকে? গোবিন্দ বলে উঠলো, রাধে আমি তোমার স্বপ্নের মধ্যে কেন এই রূপটা দেখালাম জানো? কারণ আমি মনে মনে ভাবছিলাম যে আমি কোন রূপ ধরে যাব, ওই রূপ দেখে ভক্তরা আমার প্রেমে করবে কিনা, ওই রূপ দেখে আমাকে ভালোবাসবে কিনা, ওই রূপ দেখে আমার কাছে কেউ নাম নেবে কিনা, তার জন্যই রাধে আমি এই রূপটা আগে তোমার স্বপ্নে ভাসালাম। এবার আমি বুঝতে পেরেছি যে রূপ তুমি স্বপ্নের মধ্যে দেখে যাকে ভালোবেসে ফেলেছ, আগত কলিকালে ভক্তরা ওই রূপকে ভালোবাসবে, ওই রূপের প্রেমে পাগল হবে, আর ওই প্রেমে পাগল হয়ে দু বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম করবে। নদিয়ার আর একজন নারী, তিনি কে? তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। আজকে সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়া যেই না গঙ্গার ঘাটে জল আনতে গেছে বাবা, আর জল আনতে গিয়ে দেখছে গঙ্গার ঘাটে একটা সুন্দর কোমল পদ্ম ভেসে বেড়াচ্ছে, সুন্দর পদ্ম গো। এবার এই সেই পদ্ম নয়, আমরা যে পদ্ম ফুলে পুজো করি সেই পদ্ম নয়, কি পদ্ম? সোনার পদ্ম। এবার বিষ্ণুপ্রিয়া যখন দেখছে গঙ্গার ঘাটে গঙ্গার জলের মধ্যে সোনার পদ্ম ভাসছে, বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলে, কি সোনার পদ্ম, এই সোনার পদ্ম নিয়ে গিয়ে যদি আমি আমার বাবার হাতে দিতে পারি, আমার বাবা তো বিষ্ণু পূজা করে, তাই এই সোনার পদ্ম দিয়ে আমার পিতা আজকে বিষ্ণু পূজা করবে। এই বলে কি করেছে বিষ্ণুপ্রিয়া মা? বিষ্ণুপ্রিয়া সেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতারে সাঁতারে যেই না সোনার পদ্মটা হাতে তুলতে যাবে, এমন সময় দেখছে যে যেটাকে এতক্ষণ সোনার পদ্ম ভেবে এলাম আসলে সেটা তো কোনো সোনার পদ্ম নয়। তাহলে কি না, সেটা হচ্ছে একটা অপরূপ পুরুষ ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে, আর তার প্রতিচ্ছবিটা পড়ছে জলের মধ্যে, আর দেখে যেন মনে হচ্ছে সোনার পদ্ম। কত সুন্দর কথা, এই রূপলীলা আস্বাদন করার মতো বাবা, অনেকেই ভক্তদের বাবা মনে সময় থাকে না, এত কঠিন কঠিন পদ, এত কঠিন কঠিন কথা ভক্তদের শোনার মতো সময় থাকে না, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। সোনার পদ্ম ভেবে তুলতে গেল, দেখছে না নদীয়ার ঘাটে একজন অপরূপ পুরুষ দাঁড়িয়ে আছে, তার রূপটি পড়েছে জলের মধ্যে, যেন দেখে মনে হচ্ছে সোনার পদ্ম। এবার যখন বিষ্ণুপ্রিয়া খুলতে গিয়ে যখন তার দিকে নজরটা পড়েছে, এবার নয়নে নয়নটা পড়েছে, এমন সময় বিষ্ণুপ্রিয়া দর্শন করছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব রূপ।
আপনা কারা কারা গৌরকে দেখেছেন, হাত তুলুন তো। গৌরকে কে কে দেখেছেন, গৌরকে কে কে দেখেছেন, দেখেন নাই আপনারা? আপনারা কেউ দেখেন নাই? বাড়িতে নাই নিতাই গৌর আছে তো, তাহলে আবার হাত তুলতে তো দেরি হচ্ছে কেন? আচ্ছা দেখবেন এই নিতাই গৌরকে আমরা সবাই রাখি বাড়িতে, সবাই পুজো আর্চা করি, কিন্তু অনেক সময় চিনতে ভুলে যায় যে দুজন যে দাঁড়িয়ে আছে হাত তুলে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর, চেনেন আপনারা? হ্যাঁ কি না চেনেন? আচ্ছা আমি একটু শিখিয়ে দিচ্ছি, আমার কথাটা শোনো। গুরু কৃপা হি কে বলুন তো, গুরু কৃপা যতটুকু জেনেছি ততটুকু বলছি, আপনার ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, এই গৌরকে চেনার খুব সহজ উপায় আছে, কি সেটা হচ্ছে তার চরণ। চরণ মানে কি বাবা? চরণ মানে পা। হ্যাঁ, তাহলে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ বহি রাধা। অন্তে কৃষ্ণ মানে ভেতরটা পুরুষ স্বভাব, বহি রাধা মানে বাইরেটা নারী স্বভাব, যেহেতু রাধা তাই নারী স্বভাব। তা নারীদের কোন পদ আগে বাড়াতে হইব, নারীদের কোন পদ আগে বাড়ানো শুভ? এই মায়ের ডান পা, ডান পা। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের? আচ্ছা ও মায়েরা, যাদের এই আমার কীর্তন শুনতে ভালো লাগছে না, একবার হলু ধ্বনি করুন তো দেখি। আপনাদের মুখগুলো দেখে বুঝছিলাম যে কিছুই শুনছে না, হুঁও দিচ্ছে না, হাও দিচ্ছিল না। বাবা ভোলানাথ যখন মা পার্বতীকে রাজতত্ত্ব বলেছিল তখন বলেছিল পার্বতী আমি তো বলবো, কিন্তু তুমি এক কাজ করবে, আমি যখন এক একটা তত্ত্ব বলবো তুমি হুঁ দেবে, হুঁ হুঁ হুঁ, কারণ তুমি যদি হু না দাও আমি ধ্যানের মধ্যে বুঝবো কেমন করে, তুমি জেগে গেছো না ঘুমিয়ে গেছো? তত আমিও বুঝতে পারছি না যে আপনারা শুনছেন না কি দেখছেন, আমি কোনোই বুঝতে পারছি না। বলছি গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অন্তে কৃষ্ণ বহি রাধা, বাইরে তা নারী স্বভাব, তা নারীদের কোন পদ আগে বাড়াতে হয়? বাম পদ। হ্যাঁ, যেদিন শ্বশুর বাড়িতে এসেছিলেন মনে নাই, শাশুড়ি দুধে আলতে পা দিয়ে ঘরে ঢুকেছিল না, সেদিন কি বলেছিল? বৌমা বাম পাটে আগিয়ে দাও। শাশুড়ি কি জানতো তখন বৌমা গুলো এত দরজা হবে? যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ বহি রাধা, বাইরেটা নারী স্বভাব, তাই গৌর হরির বাম পদটা বাড়ানো আছে। আর যিনি আমাদের নিতাই চান, ওই দাদা নিতাইয়ের ডান পদ বাড়ানো আর বা দিকে ভাইয়ের দিকে মস্তকটা হেলানো আছে, সেটা হচ্ছে নিত্যানন্দ। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে হরিনাম সংকীর্তন নিয়ে এলো, কেমন ভাবে আমাদের গৌর এলো রে। কথা শোনো, এই সোনার নদিয়া সোনার নদিয়া উনি ধরি সব কথা নিয়ে শব্দ শোনা যায় আমাদের।
রাধা, রাধারানী ভাবকে অঙ্গে স্বীকার করে এসেছে গৌর হয়ে। তাই যে নামে সুপ্রিয়া আজ গঙ্গার ঘাটে সেই গৌররূপটাকে দর্শন করেছে। গৌররূপ দর্শন করতে করতেই এমন সময় বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলে কি, আমি তো এসেছি গঙ্গার ঘাটে জল নেবার জন্য, আর এখন গঙ্গার জলে দাঁড়িয়ে আমি একটা অন্য অন্য একটা মহাপুরুষের রূপ দর্শন করছি। যেই না মহাপুরুষের রূপটা দর্শন করলো, এমন সময় বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল ঘরের পথে। কেন কাঁদছে বাবা? যেই নয়নে একবার গৌর দর্শন হয়ে যায় গো, তার কি আর কিছু ভালো লাগে? হ্যাঁ, যে নয়নে একবার গৌর দর্শন হয়ে যায় তার যে হজগতে আর কোনো কিছুই ভালো লাগে না। তাই বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বাড়ির পথে গেল। বিষ্ণুপ্রিয়া বাবা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া কি হয়েছে তোর, বললো তুই কাঁদছিস কেন? কাউকে কিছু বলছে না। মা বললো, ওরে বিষ্ণুপ্রিয়া কি হয়েছে বললো, কি হয়েছে? কাউকে কিছু বলছে না, শুধু কাঁদছে কাঁদছে আর কাঁদছে। এমন সময় তার বাবা মনে মনে ভাবলো যে আমার মেয়ের এমন একটা কিছু হয়েছে যার জন্য আমাদের কাছে বলতে পারছে না। তাই সে বলবে কার কাছেই না, তার একটা প্রিয় সখী আছে যার নাম হচ্ছে কাঞ্চনা। এবার তার বাবা গেছে কাঞ্চনার কাছে। কাঞ্চনা রে, আমার বিষ্ণুপ্রিয়ার মনে হয় কিছু একটা হয়েছে, আমার বিষ্ণুপ্রিয়া শুধু কাঁদছে কাঁদছে আর কাঁদছে। ওরে বিষ্ণুপ্রিয়া, ওরে কাঞ্চনা, একবার চল না মা, একবার চল না, আমার বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে একবার খবরটা নিয়ে আয়। যেই না এই কথা বলেছে বাবা, কাঞ্চনা ছুটতে ছুটতে এসেছে সেই বিষ্ণুপ্রিয়ার কাছে। পিয়া, ও পিয়া, পিয়া কি হয়েছে তোর, কেন এমন করছিস, তুই কেন এমন কাঁদছিস? এমন সময় কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলল, ওরে কাঞ্চনা আজকে আমার কি হয়েছে জানিস, আজ গঙ্গার ঘাটে একজন আমি অপূর্ব রূপ দর্শন করেছি, সেই রূপ দর্শন করে আমার আর ঘরে থাকতে ভালো লাগছে না, সব সময় মনে হচ্ছে তার কাছে ছুটে যাই। ইহ জগতে আমি অনেক রূপ দেখেছি রে, কিন্তু তার মতন অপরূপ রূপ আমি কোনদিন দেখি না। ওরে কাঞ্চনা, আজ আমি সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা অপূর্ব পুরুষের রূপ দেখেছি, আর এমন রূপ আমি জীবনে আর কখনো কোথাও দেখলাম না। ও বাবা একটু মন দিয়ে শুনবে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো এই হাত তুলে এসেছে, এই যে এইভাবে হাত তুলে সোজা গৌর হয়ে এসেছে। আচ্ছা এটা বলতে পারবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু কেন এইভাবে হাত দুটোকে তুলে এলো? অন্য স্টাইলও তো হাতগুলো করতে পারত, কিন্তু এইভাবে সোজা হাত তুলে নিয়ে এলো কেন? কারণ হাত তোলার অভাবে একটা কারণ আছে, সেই কারণটা কি না, গৌরের স্বভাবটি হচ্ছে মায়ের মতো। এই মায়েরা যেমন আমার এখানে বসে আছে না, এই মায়েদের স্বভাব যেমন আমার গৌর হরির স্বভাবটি ঠিক তেমনি। কেমন একটু মন দিয়ে বাচ্চাগুলোকে একটু চুপ করাবেন। জয় জয় রাধি। একটা চার পাঁচ বছরের ছেলে গো, সারাদিন ধুলোবালিতে খেলছে, সারা অঙ্গে ধুলোবালি মেখেছে। যেই না সারা অঙ্গ ধুলোবালি মেখেছে, আর ঠিক এমন সময় তার বাবা বাজারের একটা ব্যাগ নিয়ে বাজারের পথে চলে যাচ্ছে। এইদিকে ছেলেটি বাবাকে দেখে, বাবাকে দেখে বায়না করলো, বাবা, ও বাবা আমাকে একটু কোলে নাও, আমি তোমার সঙ্গে বাজারে যাব। যেই না বলেছে আমাকে একটু কোলে নাও বাজারে যাব, বাবা বললো, খোকা, এই খোকা তোর সারা গায়ে ধুলো বালি ময়লা, তুই যদি এখন আমার কোলে উঠে বসিস তাহলে আমি যে পরিষ্কার জামাটা পরেছি সেটা যে ময়লা হয়ে যাবে বাবা। তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তোর মাকে গিয়ে বল ভালো করে তোকে ধুয়ে পুছে পরিষ্কার করে দিতে। তার মানে বাবা কিন্তু জানে যে ছেলে যতই ময়লা হয়ে থাকুক না কেন, একমাত্র তার মাই পারবে তাকে ভালো করে পরিষ্কার করে দিতে। এবার দেখুন মা, মায়ের স্বভাব, এবার তো বাবার স্বভাবটা দেখলেন, এবার একটু মায়ের স্বভাবটা লক্ষ্য করুন। যেই না ছেলেটি মায়ের কাছে গেছে, অমনি মা কি করছে জানেন? মা খাবারের থালাটা নিয়ে এক মুষ্টি অন্ন মাখিয়ে যেই না মুখে নিতে যাবেই, এমন সময় ছেলেটি ডাক দিল, মা, ও মা। যেই না মা বলে ডেকেছে গো, আর কি মায়ের খাবারটা মুখে যায়? হ্যাঁ খোকা, ও খোকা এসেছিস,
এসেছিস বাবা, তুই তো জানিস সারাদিন ধুলাবালিতে খেলছিস, সারাদিন সারাদিন তোকে একবার আমার কথা মনে পড়ে নাই। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয় আমার কোলে এসে বস। বাবা তো দেখতে পেল ছেলেটার গায়ে ময়লা মাখা, ছেলেটা গায়ে আমার কোলে উঠলে বাবার পরিষ্কার জামাটা নোংরা হয়ে যাবে, কিন্তু মায়ের চোখে কি পড়ল না যে ছেলেটার গায়ে ময়লা মাখা ছেলেটা আমার কোলে বসলে মায়ের শাড়িটা নোংরা হয়ে যাবে। একটা মায়ের কাছে কি তার সন্তান কখনো নোংরা হতে পারে গো মা? হ্যাঁ বাবা, কি বলেন, আমরা যতই অন্যায় কাজ করি না কেন, যতই পাপ কাজ করি না কেন, একটা মায়ের কাছে ছেলে সবসময় ভালো, একটা মায়ের কাছে সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। যেই না ছেলেটি কোলে এসে বসেছে, মা যে খাবারটা নিজে খাচ্ছিল সেটা ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, আর এক হাত দিয়ে মা যে কখন তার পরিষ্কার আঁচলটা দিয়ে ছেলেটার গাটা পরিষ্কার করে দিল ছেলেটা নিজেই বুঝতে পারল। তাহলে এই স্বভাব কার একমাত্র মায়ের? তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে দু হাত তুলে বলছে, ওরে কলি হত জীব, তোরা কি কম মহিলা? আমরা কি কম মহিলা গো মা? আমাদের অন্তরে রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্যার খাদা লেখা আছে, আমাদের দেহটা নোংরা হয়ে যাচ্ছে, আমরা কোথাও ঠান্ডা পাচ্ছি না, কোথাও ঠাই পাচ্ছি না। একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু বলিল, ওরে কলিগত জীব, তোরা যতই পাপ কাজ করিস না কেন, যতই অন্যায় কাজ করিস না কেন, যতই দুরাচার পাপাচার হোস না কেন, একটা মায়ের কাছে সন্তানও যেমন নোংরা হয় না, তদ্রূপ আমি তোদের কাছে হাত তুলে তোদের মা সেজে দাঁড়িয়ে আছি, তোরা শুধু একবার হা কৃষ্ণ বলে আমার কাছে ছুটে আয়, আমি তোদেরকে উদ্ধার করে দেব। যতই অন্যায় কাজ করিস না, শুধু দু হাত তুলে একবার হা কৃষ্ণ বলে ছুটে আয়। আর এই যে কৃষ্ণ নামটা, এই কৃষ্ণ নামে যে কত জ্বালা, কৃষ্ণ নামে কত যন্ত্রণা বাবা। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা একমাত্র জানে যে কৃষ্ণ নামে কত জ্বালা। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, ও মায়ের ও বাবা একটু কথা বলো, এতজন ভক্ত যে কীর্তন শুনতে আসেছেন, কেউ একজন বলতে পারবেন যে কীর্তনে আমি সংসারে সব থেকে সুখে আছি, শান্তিতে আছি, কোনো দুঃখ কষ্ট নাই, কেউ বলতে পারবে বাবা? সবারই না আমাদের কোনো না কোনো বাবা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু দেখুন যখনই আমরা এই হরিসভায়টা বসে থাকি, যতক্ষণ এই কীর্তনটা শুনি, দেখবেন মনের মধ্যে কিন্তু কোনো দুঃখ কষ্ট আসে না। আসে আপনার সংসারে অনেক দুঃখ কষ্ট থাকলেও যতক্ষণ কীর্তন শুনতে বসবেন ততক্ষণ আপনার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। কেন? যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ নামকে স্মরণ করে, তাদের দুঃখটা কৃষ্ণ নামে সুখে পরিণত হয়ে যায়। শ্রী গুরু নিদাই। তাই যদি ডাকতে হয়, টাকার মতো যদি ডাকতে হয়, একমাত্র হা গোবিন্দ চরণে ধরে বলবে, হে গোবিন্দ প্রভু তুমি ছাড়া কেহ আরে কেহ না
গোবিন্দ তুমি ছাড়া কোথায় থাকে?